কি হয়েছে? ওই যে আরশোলা, ভিতুর ডিম, ভিতুর ডিম, ভিতুর ডিম। আপনি কি বললেন আমাকে? আপনি যা তাই বললাম, ভিতুর ডিম, ভিতুর ডিম, ভিতুর ডিম। কি আপনি আগেও আমাকে কখনো বলেছেন? হ্যাঁ বলেছি তো, ওই যে ভোলানাথের পুজোর সময় আপনি সাধু বাবাকে দেখে ভয় পেয়ে গেছিলেন। ভিতুর ডিম, ভিতুর ডিম, ভিতুর ডিম। সেদিনও আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, একটা বাচ্চার গলা আমার কানে বাজে, আমি এই কথাটা আগেও শুনেছি। আর বাচ্চাটার মুখটা মনে পড়ে না তোমার? দিয়ে বাচ্চাটার নাম মনে পড়ে না? ও বাচ্চারাও আপনাকে ভিতুর ডিম বলে খেপায়? কি খেপায়? আমি মনে করতে পারছি না স্যার আমাকে কি খেপাতো। আপনি শুধু ভিতুর ডিম নন, আপনি হচ্ছেন একজন ভুলাক্কার। এটা মনে পড়ছে না, ওটা ভুলে যাচ্ছেন, সেটা ভুলে যাচ্ছেন। আমি অনেক চেষ্টা করেও সত্যি অনেক কিছু মনে করতে পারছি না। বেশ তো, আজ থেকে আপনাকে সবকিছু মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কি মনে করিয়ে দেবেন স্যার? তোমার অতীত, তোমার হারিয়ে যাওয়া জীবনের সত্যিটা সব তোমাকে মনে করানোর চেষ্টা করব। তোমার নিজের আসল পরিচয়টা তোমাকে মনে করাতে চেষ্টা করব। কি মনে করিয়ে দেবেন? হ্যাঁ এই যে আপনি যে কথাগুলো ভুলে গেছেন। দেখুন না, আরশোলাটা চলে গেছে কিনা তাহলে আমি গিয়ে একটু শুতে পারি। সেদিন তুমি গুন্ডাদের দেখে ভয় পেলে না, আর আজ আরশোলাকে ভয় পাচ্ছ? আমার না আরশোলায় খুব ভয়। হ্যাঁ আরশোলা তো তোমাকে খেয়ে নেবে। আপনি আমাকে তুমি তুমি করে বলছেন কেন? না মানে সবার সামনে তুমি তুমি করে বলি তো, তাই ভুল করে বলে ফেলেছি। আচ্ছা আপনাকে তুমি করে বললে আপত্তি আছে? তুমি আমাকে তুমি করে বলতে পারো না স্যার। আমি আপনাকে তুমি করে বলতে পারবো না, আপনি যে আমার স্যার। সেই পাঁচিলটাই তো আমাকে সবার আগে ভাঙতে হবে, তোমাকে মনে করাতে হবে আমি তোমার স্যার নই, তোমার ছোট্টবেলার রুদ্র, আর তুমি আমার ধী। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।